নমস্কার, স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে স্বাস্থ্যই সম্পদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন ও প্রোটিন, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিভিন্ন প্রকার রোগের হাত থেকে বাঁচতে লেবু অত্যন্ত জরুরি। অনেকেই আছেন যারা সকালটা লেবুর জল পান করে শুরু করেন। আজ এই ভিডিওটির মাধ্যমে জানাবো লেবু ও লেবু জল পানের বিভিন্ন প্রকার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। হজমের সমস্যা দূর করে লেবু। পেটের গ্যাস বা বদহজমের মতো সমস্যা দূর করতে লেবুর জল খুবই কার্যকরী। এটি হজম ক্ষমতা বাড়াতেও বেশ গুরুত্বপূর্ণ। লেবুতে উপস্থিত ফাইবার পেট পরিষ্কার করে। ওজন কমানোর জন্য খেতে পারেন লেবু জল। লেবুতে ক্যালোরির পরিমাণ প্রচুর কম থাকে, যা ওজন কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম জলে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে পেটের চর্বি কমে যায় ও বেশ উপকার পাওয়া যায়। ত্বকের যত্নে প্রাকৃতিক পরিষ্কারক হিসাবে লেবুর জুড়ি নেই। এটি ত্বকের লাবণ্য ধরে রাখতে সাহায্য করে। লেবুর রসের সাথে মধু মিশিয়ে ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। এটি চামড়ার অতিরিক্ত তৈলাক্ত ভাব অপসারণ করে। লেবুর রস প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। এটি ব্যাকটেরিয়ার সংক্রমণ দূর করে ব্রণকে সারিয়ে ফেলে। ত্বকের রং উজ্জ্বল করে লেবু। চুলের সৌন্দর্য ধরে রাখে লেবু। চুল চকচকে এবং নরম রাখতে হলে চুলেতে লেবুর রস নিয়মিত লাগান, যা আপনার চুলের সৌন্দর্য বৃদ্ধি করবে, চুলকে মসৃণ করবে। মুখের দুর্গন্ধ দূর করে লেবু। মাড়ির ব্যথা, দাঁতের সমস্যা ও মুখের দুর্গন্ধ দূর করে লেবু। খাবার পরে এক গ্লাস লেবুর জল খেলে আপনি এই উপকার পাবেন। নখের সৌন্দর্য বৃদ্ধি করতেও সাহায্য করে লেবু। এক টুকরো লেবু দিয়ে যদি নখ পালিশ করা হয়, অর্থাৎ নখের ওপর ঘষা হয়, তাহলে নখের রং উজ্জ্বল হয়। লেবু জলে যদি আপনি আপনার হাত বা পা ডুবিয়ে রাখেন, তাহলেও উপকার পাবেন। রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে লেবুর রস খুবই কার্যকারী। রক্তচাপ নিয়ন্ত্রণে প্রতিদিন লেবু জল পান করুন। লেবুর রসে উপস্থিত পটাশিয়াম হাইপারটেনশন কমাতে সাহায্য করে। মাথা ব্যথা বা মাইগ্রেনের যাদের সমস্যা রয়েছে, তারাও অবশ্যই নিয়মিত লেবু খেতে পারেন। লেবুর শরবত মাইগ্রেনের ব্যথা কমিয়ে আরাম প্রদান করে। তাই রোদে বের হবার আগে এক গ্লাস লেবু জল খেয়ে নিন, অনেক উপকার পাবেন। লেবু জল বিভিন্ন প্রকার জয়েন্টের ব্যথা কমাতে বেশ উপকারী। হাঁটু, ঘাড় ইত্যাদি জয়েন্টের ব্যথা কমানোর জন্য খেতে পারেন নিয়মিত লেবু। লেবুর রসে উপস্থিত বিভিন্ন প্রকার উপাদান জয়েন্টের ব্যথা নিরাময়ের জন্য বেশ উপযোগী। গর্ভাবস্থায় লেবু জল খুবই ভালো। এটি গর্ভবতী মায়ের শরীর ভালো রাখার পাশাপাশি গর্ভের শিশুর বেশি উপকার হয়। লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও পটাশিয়াম, যা গর্ভস্থ শিশুর হাড়, মস্তিষ্ক ও দেহের কোষ গঠনে সহায়তা করে। তো আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানলাম নিয়মিত লেবু খাওয়ার বিভিন্ন প্রকার উপকারিতা সম্পর্কে। এই উপকারগুলি ছাড়াও লেবুর আরও নানান শারীরিক উপকার রয়েছে। তাই আপনি স্বাভাবিক সুস্থ শরীর চাইলে অবশ্যই নিয়মিত খালি পেটে রোজ সকালে এক টুকরো লেবু বা লেবুর জল পান করতে পারেন, যা আপনাকে সুস্থ, স্বাভাবিক ও সবল রাখতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।